একদিনের ব্যক্তিগত সফরে সকালে সড়কপথে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে 15 আগস্টে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী, ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দাঁড়িয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন। একটি বাড়ি একটি খামার প্রকল্পটা ওই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে সমবায় করতেছিলেন তারই আলোকে এটা আমরা গড়ে তুলি। এই কারণে যে প্রতিটি পরিবারে এই পরিবারের জন্য এটা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা। এ সময় তিনি বলেন, দারিদ্র থেকে তৃণমূল মানুষকে মুক্তি দিতেই সমবায়ের উপর জোর দেয় আওয়ামী লীগ সরকার। প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র থেকে মুক্তি পায় সেটা লক্ষ্য রেখেই এই ক্ষুদ্র সঞ্চয়ের এই পরিকল্পনা আমি নেই এবং সেটা আমরা বাস্তবায়ন শুরু করি। দুর্ভাগ্যের বিষয় হলো 2001 বিএনপি জামাত ক্ষমতায় সেটা বন্ধ করে দেয়। একরকম বলতে গেলে এটা কার্যকারিতায় থাকে না। যা আমরা পরবর্তীতে সরকার এসেছি আসার পরে আমরা কাজ করে যাচ্ছি। দেশের সকল পর্যায়ে সমবায় পদ্ধতি ছড়িয়ে দিতে হবে জানিয়ে জনগণকে সাথে নিয়ে খাদ্য নিশ্চয়তা, আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলেও জানান শেখ হাসিনা। আমার বাড়ি আমার খামার এই যে সমবায় সমিতি, এই সমিতি যে আবার কার্যকর হচ্ছে এটাই একটা আশার কথা। সমস্ত কিছু দেওয়া হয়েছে, আমি বলছি আমি নিজে যাব, সকলের সঙ্গে মত বিনিময় করব এবং এই জিনিসটার জন্য মানুষের কাছে আরো প্রচার পায় তারই ব্যবস্থা করব। রাকিব হাসান, মাই টিভি। তাকেও আমি দুর্গম দুর্গম এলাকায় পাঠিয়েছি।